গড়ভিত্তিক কাজিরঙা পর্যটনক নতুন মাত্রা প্রদান করেছে বাঘে। ভিন্ন প্রজাতির পক্ষীর লগতে গড়ককে ধরে বিগ ফাইভর বিচরণ প্রত্যক্ষ করার বাবে কাজিরঙালৈ অহা পর্যটকর বাঘ হয়ে পড়েছে অন্যতম আকর্ষণ। কিছু বছর আগলৈকে অবশ্যই বাঘ দেখার সৌভাগ্য হওয়া নাছিল পর্যটকর, কিন্তু বর্তমান অধিকাংশ পর্যটকর বাঘ দেখার সৌভাগ্য হয়েছে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের চারিটা বনাঞ্চলতে বাঘ প্রত্যক্ষ করেছে পর্যটকে। সমান্তরালভাবে প্রতি বছরে বৃদ্ধি পাই আহিছে পর্যটকর সংখ্যা। উল্লেখ্য যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ সংরক্ষিত বনাঞ্চলত চলিত পর্যটন বর্ষত অভিলেখ সংখ্যক পর্যটকর আগমন হয়েছে। বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরঙার অনন্য জৈব বৈচিত্র্য দর্শনের বাবে চলিত পর্যটন বর্ষত কাজিরঙালৈ অহা পর্যটকর সংখ্যায় পূর্বর সকল অভিলেখ ভঙ্গ করবলৈ সক্ষম হয়েছে। হয়, আজি কিছু বছৰৰ আগলৈকে কাজিৰঙাত আচলতে কাজিৰঙা বুলি ক'লে এশিঙীয়া গঁড় আৰু সেয়া বিশ্ববাসীৰ মনত সেই এশিঙীয়া গঁড় চাবলৈকে পৰ্যটকসকল কাজিৰঙালৈ ঢাপলি মেলিছিল। ঠিক গঁড়ৰ লগে লগে এতিয়া এটা দৃশ্য সুলভ হৈ পৰিছে আমাৰ যিমানসকল পৰ্যটকক উদ্যান পৰিদৰ্শন কৰোৱা সেই আমাৰ চালক বুলিয়েই কওঁ কিম্বা টুৰিষ্ট গাইড বুলিয়েই কওঁ, তেওঁলোকৰ কেমেৰাত বাঘৰ দৃশ্য অতি সুলভ হৈ পৰিছে আৰু সামাজিক মাধ্যমত ই অতি সোনকালে ভাইৰেল হৈছে। প্ৰায়বিলাক প্ৰায়সংখ্যক পৰ্যটকেই কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰত গঁড়ৰ সমসাময়িকভাৱে বাঘো তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰি তেওঁলোকে শিহৰিত হৈ উঠিছে। সাধাৰণতে কাজিৰঙাত আমি পৰ্যটকসকলে বাঘ দেখা পোৱাত অলপ বাঘ দেখা নাপায় কাৰণ আমাৰ ওখ ওখ ঘাঁহ আৰু আমাৰ যিটো কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰ চৰাৰ যিটো গাঁথনি সেই গাঁথনিটো বেলেগ ৰাষ্ট্ৰীয় উদ্যানতকৈ অকণমান পৃথক আৰু সেইকাৰণেই হয়তো বাঘৰ চাইটিং ইয়াত হোৱা নাছিল। কিন্তু এতিয়া আচৰিত হ'ব যে আমি জনাত 60-80% পর্যটকে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের ভিতর বাঘর দর্শন লাভ করেছে।